ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আজকের এই সম্বর্ধনা সভায় একটি বিরাট ঐতিহাসিক গুরুত্ব আছে। টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের ইতিহাস প্রথম থেকে বহু ধারায় শ্রেষ্ঠত্বের দাবিদার। ভারতের চলচ্চিত্রের একেবারে প্রথম যুগ থেকেই এই আমাদের ইন্ডাস্ট্রির কলাকুশলী বিদেশি সিনেমার নানাকরণ কৌশল পড়াশোনা করে এসেছেন। তখন সাহেব টেকনিশিয়ানদের কাছ থেকে শিখেছি, আশ্চর্য সব প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আদেশি ডিনারি ইরানি কি ম্যাডাম সাহেবের নাম হয়তো আমরা টেকনিক্যাল ডিরেক্টর বা চিফ টেকনিশিয়ান হিসেবে ভুলিনি, কিন্তু বাদবাকি অনেকের কথাই ভুলে গিয়েছি। আমরা কি ভুলে গেছি যে কানন দেবী, প্রমথেশ বড়ুয়া বা চন্দ্রাবতী দেবী বা কুন্দনলাল সাইগেল যারা মেকআপ করতেন তাদের কজন মনে রেখেছেন? লামলাইট সবসময় গিয়ে পড়েছে স্টারদের উপরে, সমস্ত খ্যাতি, সকল প্রশংসা, সকল অভিনন্দন নিয়ে গেছেন তারাই। হাসিটা আমাদের তিনজনের জন্য আমাদের আনন্দ, আমাদের অহংকার। আমরা তাদের তিনজনকে আজকে এখানে ফেলে সিলেক্ট করতে পারলাম এবং আমরা নিজেকে সম্মানিত বোধ করলাম যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে আমাদের টেকনিশিয়ানরা আপ টু ডেট মার্ক নয়। আজকে তারা জাতীয় পুরস্কার পেয়ে প্রমাণিত করলো যে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো টেকনিশিয়ানের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে। এটাই আনন্দ, এটাই হাসির ভাব। বিভেদ আমাদের কোনো বিভেদ নেই, আপনি যদি মনে করেন তাহলে বিভেদ আমরা তো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আপনি দেখুন আমাদের এই মঞ্চে সবাই ছিল, আমরা কাজ করতে গিয়ে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, কাজের জায়গাতেই হয়। বাট আমরা পরিবারের মধ্যে, আমি আগেও বলেছি, আগের বক্তব্যও বলেছি, পরিবারের মধ্যে থাকতে গেলে একটা সমস্যা হবে, কিন্তু সেই সমস্যা মিটে যাবে। অনেকে বলেন আমাদের সঙ্গে আর্টিস্ট ফোরামের খুব লড়াই, আপনি দেখুন আজকে আর্টিস্ট ফোরামে সবাই এসছেন, রমণ মধুর সম্পর্ক। কাজ করতে গেলে একসঙ্গে অনেকগুলো কলসি থাকলে ঠকাঠকি হবে, আওয়াজ হবে, সে আওয়াজকে যদি আপনারা বিস্ফোরণ ভাবেন সেটা আপনাদের দোষ। দেখুন আমি সেটাই তো বললাম যে আমরা আজকে সত্যি আনন্দিত এবং গর্বিত যে আমাদের মধ্যে যে যারা আছেন তারা আজকে পেয়েছেন এবং জাতীয় পুরস্কার মেকআপ, বোম্বে চেন্নাইকে পিছিয়ে ফেলে দিয়ে আজকে মেকআপে আমরা পেয়েছি। আমরা বলি খুব চেন্নাই বা বোম্বেতে নাকি খুব ভালো আর্ট ডিরেক্টর আছে, আমাদের এখানে আর্ট ডিরেক্টর নেই। আনন্দ আমাদের গর্ব, আমাদের অহংকার, তো এদের নিয়ে আমরা সত্যি অহংকার করার মতো। এবং আগামী দিনে ওরা যেটা বার্তা দিল যে শুধু তিনজনের মধ্যে থেমে থাকলেই হবে না, এটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আরও যারা শিল্পীরা আছেন, আরও আমাদের যারা কলাকুশলীরা আছেন, আগামী দিনে যারা পাবেন এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এটা খুব ভালো লাগছে, এটা অত্যন্ত গর্বের।
এবং বাংলায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আগামী দিনও দেখাবে। আমার খুব ভালো লাগছে ফেডারেশন এরকম একটা উদ্যোগ নিয়েছে, সবাইকে নিয়ে করেছে, এর থেকে আনন্দের আর কিছু নেই। একটা পরিবার সমস্যা থাকবে কিন্তু মিটে যাবে, কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না। আমার নিশ্চয়ই কেন বার্তা কাজে লাগবে না, সবাই শুনবে, সবাই তো আমরা রুজিরুটির জন্য লড়াই, আমাদের তো সবার দিনের শেষে রুজিরুটির লড়াই। তো সবাই যদি এক জায়গায় থেকে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, আমাদের ইম্পা, সবাই মিলে একসঙ্গে কাজ করে যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলার মুখ উজ্জ্বল করতে পারি, দেশের মুখ উজ্জ্বল করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সবাই যেন ভালো থাকতে পারি, তারই তো প্রয়াস। এটা অসম্ভব ভালো লাগছে এবং আমি যেটা বললাম যে এটাকে একটা রেগুলার অনুষ্ঠান করা উচিত, কারণ এই যারা এই পুরস্কারটা পেয়েছেন তারা এই সিনেমা নামক মহাকাব্যে বরাবরই উপেক্ষিত থাকেন, তাদেরকে মানুষ তাদের মানুষকে মানে তাদের পরিচিত হওয়া দরকার। মানে সোমনাথ কুণ্ডু যে মেকআপের ম্যাজিকটা করেন, সেই সোমনাথ কুণ্ডুকে কেমন দেখতে এটা তো মানুষের জানা উচিত। তো তাদেরকে প্রচারের আলোয় আসতে হবে, তাদেরকে রেকগনাইজ করতে হবে এবং অবভিয়াসলি তাদেরকে এরকম পুরস্কার দিয়ে ফেলিসিটেট করা উচিত। এবং অবভিয়াসলি গর্বের ব্যাপার তো বটে, গোটা ভারতবর্ষে ন্যাশনাল লেভেলে তারা প্রাইজ পেয়েছে। সো ফিলিং ভেরি প্রাউড এবং আগামী সময়ে এইটা যেন একটা রেগুলার একটা ইভেন্ট হয়ে যায় এটাই চাইবো।